না। আপনি নিজেও এই স্কুলে এখন কার্যক্রম ছাত্র, এই গ্রামীণ আপনার বাড়ি, কাজে আপনি হয়তো দায়িত্ব থাকা অবস্থা যে অবস্থায় স্কুলকে দেখাশোনা করেছেন, মন থেকে সেরা আছে বসে ফেলবেন না, আপনি মনে করবেন এখন আপনি দায়িত্বে আছেন এই স্কুলে। আপনার এই দুজনে আমাদের শিক্ষক এখন পেয়ে আছে, আপনাদের কাছ থেকে দোয়া কামনা করে এবং আমরাও দোয়া করি আপনারা এই বয়সের সুন্দর সুস্থ জীবনযাপন করুন এবং এই বিদ্যালয়ে সর্বাঙ্গীন উন্নতি কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাত্রছাত্রী বৃন্দ, আমি ছাত্রদের নির্দেশ দিচ্ছি, তোমরা যে যেখানে আছো না কেন বুঝো অনুসরণ এবং চুপ থাকো, একটু ধৈর্য ধরে থাকো, আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে শেষ হবে। তবে আর দু একজন অতিথি আছেন, এরপরে আমাদের ছাত্র আর একজন, তবে এখন উনিরা দেখছি জনাব মোহাম্মদ নয়েদের নিজ থেকে আমার সহবাদন গান্ধাই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আরিয়াস সাহেবী জনাব আবু তাহার ব্যক্তি সাহেব আমন্ত্রিত প্রতিমণ্ডলী শ্রী সুজন অষ্টবিদ্যালয় ছাত্রছাত্রী এবং ছাত্র গান্ধারী নতুন গান্ধী দিন বিদ্যালয় হত্যাকার থেকে সত্যি হওয়া এক উজ্জ্বল নক্ষত্র আজকের বিদায়ী গুণিতে সাহিত্যিকের নানা ভাষায় নানাভাবে নানা কথাই বলা হয়েছে। ইংরেজিতে বলা হয়েছে ওল্ড রডার স্ট্যান্ডার্ড ইন দি ইংলিশ টু দ্য নিউ। সক্রেটিস বলেছেন আই শুড ডাই টু দ্য ডি উইথ দি বেটার ডেস্টিনি অন দি শোর। রবীন্দ্রনাথের গানে গায়ে আছে শুধু আশা শুধু যাওয়া শুধু প্রতি ভাষা শুধু দেখে দেখে কিছু পাওয়া কিছু শুয়ে। দাদুত্ব বিহার বলেছেন হৃদয়ে দুই দ্বার খুলে রাখো, প্রবেশের তার দিয়ে সকলে প্রবেশ করুক, প্রস্থানের তার দিয়ে সকলে প্রস্থান করুক। এতে বাধা দেওয়ার প্রস্তুতি করে না বিভীষিকা তার থেকে ঘরে ঘরে মহিলাদের বেড়া সে কথা স্মরণ করে মিছিলের পরে আজ আজ আমি দিয়ে আজ উচ্চতম নয় তুচ্ছয় জগতের বাক্যতম স্থান, তুচ্ছয় জগতের বাক্যতম মান, যা বেশি তাও খারাপ না পাই নাও, তুচ্ছ বলে তা তাই নেই তাই মনে দাও। তার পায়ে তোলার কথা বলে যাই, এই তো পায়ে তোলার পথ, এখান থেকে পরের মাঝখান থেকে এখানে বটতলায় তারপরে ওপারে ভাঙা ঘাট পেরিয়ে কৃষিখেতের ঘাট দিয়ে গতলার পাড় দিয়ে আমতলার ধার দিয়ে দূর কামে গিয়ে গেছে। তারপর কোথায় দেখে জানে এতদিন মনে করেছি যে পথ ভিটাল দিয়ে আমার, কিন্তু এখন মনে করে দেখছি একবার মাত্র তোলার অধিকার এসেছে দ্বিতীয়বার। সুতরাং যাওয়া আসা জগতের সৃজন সংকৃতি প্রকৃতি আসবে যাবে, কিন্তু যাওয়া আসার মাঝখানে কিছু মানুষ মানুষকে হৃদয় শিখবে লগ্নে তার এখানে মানসিকভাবে আগমন হয়েছিল। ঘুরে ফলে সুসময় বিদ্যালয় সুন্দর করে সাজিয়ে আটকে চলে আমরা ছাত্র ছিলাম যোগ্য ছিলাম, তবে এই বয়সে আমি ঘুরে ঘুরে দেখেছি আমরা যদি হেডমাস্টারের হিসাব করি তাহলে অতীতে কয়েকজন ছিল তা হয়তো থাকতে পারে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি সবচেয়ে ভালো শিক্ষক, প্রধান শিক্ষক, দক্ষ শিক্ষক, যোগ্য শিক্ষক আমার নজরে পড়ে। এটা তিনি আমার শিক্ষক তাই বলে বলছি, তোমাদের তিনি কার তাই বলে বলছি, গুণের কথা হয়েছে। আমি তার অজস্র ছাত্র হিসাবে আমি তার প্রস্তুতি নিয়ে গেছি। তিনি শিক্ষক নির্মাতা ক্ষেত্র কিন্তু দার্শনিক ছিলেন তা আমি কখনো বুঝতে পারি। আমি আমার ভুল চেন্টানে আমার স্যারকে বলেছিলাম বা সব জায়গায় কেন্দ্র হচ্ছে আপনারা এখানে কেন্দ্র করে আমি আমার সুস্থ বুদ্ধি দিয়ে এখানে কাজ করতে পারি। তা আমাকে বললেন তোমার কথা অত্যন্ত সুন্দর, খুব সুবিধা হবে, কিন্তু আমি ব্যক্তি জীবন দিয়ে বাগপাড়ি স্কুলে কেন্দ্র করে এখানে কেন্দ্র চালিয়ে বর্তমানে চান্দিগড়ের স্কুলে কেন্দ্র আছে, সেই কেন্দ্রের কেন্দ্র শিক্ষক দেখতে পাচ্ছি
কেন্দ্রের স্কুলে পুরো লেখা পড়া কথা বলি